স্ত্রীকে আদর করতে যাওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয়গুলো নিষেধ করেছেন আজকে সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এইভাবে স্ত্রীর মিলনের পূর্বে এই সমস্ত কাজগুলো তোমরা করবা না। চলুন আমরা এই বিষয়গুলো জেনে নিই। এই বিষয়গুলোর মধ্যে এক নম্বর হচ্ছে, আপনি যখন বাহির থেকে আসবেন, আপনার যখন কোনো ভ্রমণে থাকবেন আপনি, এরপরে আপনি বাড়িতে আসলেন, আসার পর সাথে সাথে আপনি স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হবেন না। আপনি স্ত্রীকে টাইম দিন, তাকে সাজুগুজু করার সময় দিন, আপনি ফ্রেশ হয়ে নিন। আপনার শরীরে দুর্গন্ধ থাকতে পারে, ঘাম থাকতে পারে, আপনি সরাসরি তাকে এইভাবে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়বেন না। এটা অনর্থক, অযথা এবং খুবই ইসলামী নৈতিকভাবে খুবই খারাপ। এই বিষয়গুলো করা যাবে না। এরপরের বিষয় হচ্ছে, অনেকেই স্ত্রীকে আদর না করে, চুমু না খেয়ে তারা স্ত্রীর সাথে এই সমস্ত বিষয়গুলোতে লিপ্ত হয়ে যায়, কিন্তু এটা খুবই খারাপ। প্রথমে আপনার স্ত্রীকে রোমান্টিকতায় নিয়ে আসতে হবে, স্ত্রীকে আদর করতে হবে, চুমু দিতে হবে, এরপরে আপনার সুন্দরভাবে তার সাথে কথা বলতে হবে। কথা বলার পরে যখন তার ইচ্ছা হবে যে আমার সাথে মিলন করুক, এই অবস্থায় আপনি তার সাথে মিলন করবেন, না হয় স্ত্রীর বের হবে না, আপনারটা শেষ হয়ে যাবে। তো এটা অনেক খারাপ একটা বিষয়, এজন্য আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। যখন স্ত্রী বলে আর পারতেছি না, তখন আপনি তাকে এভাবে ইয়া করতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে, অনেকেরই আউট হয়ে যায় পূর্বে, স্ত্রীর অর্গাজম হওয়ার পূর্বেই পুরুষেরটা আউট হয়ে যায়, তখন আপনি কি করবেন? তখন বিষয়টা হচ্ছে, সাহাবায়ে কেরামগণ নিষেধ করেছেন, তখন যেটা করতে হবে, আপনি স্ত্রীর সাথে যে বিছানায় আপনি সহবাসে লিপ্ত হয়েছেন সেই বিছানায় আপনার থাকতে হবে, আপনি উঠে চলে যাবেন না। উঠে চলে গেলে এটা খুবই খারাপ, এজন্য আপনাকে স্ত্রীর সাথে শুয়ে থাকতে হবে, স্ত্রীর উপরে শুয়ে থাকতে হবে, অথবা তার সাথে একটু রোমান্টিকতায় জড়িয়ে যেতে হবে। এর ফলে দেখা যাবে যে তার তৃপ্তি মিটে যাবে ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো অনেকেই আপনার বিষয়গুলো লক্ষ্য করে না। তো এগুলো কিন্তু খুবই খারাপ জিনিস, এগুলো কিন্তু খুবই খারাপ জিনিস, এজন্য এমনও হয় স্বামী স্ত্রীর সংসার পর্যন্ত ভেঙে যায়। এজন্য এই বিষয়গুলো আমরা সকলেই মাথায় রাখবো, আমরা সকলেই এভাবে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে, সমস্ত স্ত্রীদের মধ্যে, স্বামীদের অন্তরের মধ্যে স্বামী এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন, এই প্রত্যাশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।